ওকে, এটা হলো সেই, এটা কপি, এটার মধ্যে তো পুরো সুজুকি, আর এটার মধ্যে সুজুকির নাম গন্ধ নাই। Hey everyone, this is Sir Bhongdikbal. Welcome to my YouTube channel, MS iVlogs. And আজকে প্রায় দুই দিন পর একটা শ্যুট, মানে গত দুই দিন ধরে ট্রাই করতেছি যে একটা শ্যুট করব, একটা মোটরসাইকেলের শ্যুট, কিন্তু করতে পারতেছি না কারণ ওয়েদারটা এত 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 বেশি খারাপ ছিল। আজকে মোটামুটি ওয়েদারের অবস্থা ভালো, আকাশে একটু মেঘলা থাকলেও সকাল থেকে কোনো বৃষ্টি হয় নাই এবং ওয়েদারও দেখলাম যে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী সাত দিনে নাই। তো সেইখানে মোটামুটি নিশ্চিন্তে বের হয়ে গেছি। সময় হচ্ছে 2:56, আর এটা হচ্ছে এখান থেকে আমার যেতে হবে একটু মোটোজোন, মোটোজোন মানে সুজুকির শোরুম, অ্যান্ড ওখান থেকে বাইক একটা আমাদের সাথে যাবে, তারপর একটা বাইকের শ্যুট করব। এই হচ্ছে মেইন কাজ। এছাড়া আরও কিছু কাজ ছিল আজকে, যেটা চিন্তা ভাবনা করছিলাম, আমি যে নতুন বাইকটা নিয়েছি সেটার কিছু মডিফাই করব। মডিফাই বলতে একদম এরকম না যে একটা জায়গা আরেকটা, আসলে একটা জায়গায় আরেকটাই, কারণ হচ্ছে ওইটার লুকিং গ্লাস নিয়ে আমি খুব প্যারা খাইতেছি। যেমন এগুলার লুকিং গ্লাস দেখেন কত কম্প্যাক্ট ছোটোর মধ্যে, এবং ভিজিবিলিটিও মোটামুটি ভালো। প্লাস জিক্সারের লুকিং গ্লাস যেটা ছিল ওইটাও ছোটোর মধ্যে ভিজিবিলিটি ভালো। এখন সব কিছু মিলিয়ে আমি আমার ফোর ভি লুকিং গ্লাস নিয়ে খাইতেছি একটা বিশাল প্যারা। এটা ভিজিবিলিটি অবশ্যই ভালো, কিন্তু এত বড় এবং এখানে একটা দিছে রাবার, ওইটা একটু পরপর খুলে নিচে চলে আসে একটু, মানে বাইক জোরে চললেই এই রাস্তার মধ্যে এই সমস্ত প্যারা নেওয়া যায়। অ্যান্ড এত উঁচু আর এত বড়, মানে কোনো আমার গেট দিয়ে বের হইতে গেলেই আমার প্রবলেম হয়। তো যে কারণে চিন্তা করলাম কম্প্যাক্টটা একটা ছোটোখাটো লুকিং গ্লাস লাগাবো, আর লাগানোর পরে দেখি যে আসলে আউটপুট কীরকম। ভালো হইলে ভালো, আর খারাপ হইলে আবার স্টকে ব্যাক তো করতেই পারবো, কারণ স্টকেরটা তো থাকবেই। এই হলো ব্যাপার। অ্যান্ড হ্যান্ডেলটা নিয়েও হালকা পাতলা প্যারা খাইতেছি। এই বাইকের হ্যান্ডেল যেমন একদম স্ট্রেট বসা যায়, ওই বাইকটার হ্যান্ডেলটা দেখা গেছে একটু সামনে যায়, ঝুঁকে বসতে হয়, যে কারণে হ্যান্ডেলটাও চেঞ্জ করে এটা লাগাবো কিনা বুঝতেছি না। আসলে এই হ্যান্ডেলটা একটু পরে, মানে এর মধ্যে একটা রাইড করতে হবে বড় সড়ো, তারপরে ডিসিশন নেবো হ্যান্ডেল বদলাবো কিনা। কারণ প্রত্যেকটা বাইক বানানো হয় খুব সায়েন্টিফিকভাবে, যে যেটার জন্য যেই হ্যান্ডেল দরকার। এখন ওইটার হ্যান্ডেল বদলালে হয়তো অনেকে বলে যে হ্যাঁ খুব আরামদায়ক হয় বা এই না ওই না, কিন্তু আসলে আমি নিজে না চালায় দেখা পর্যন্ত ওইটা চেঞ্জ করতে চাইতেছি না। কারো একটা দেখতে হবে অথবা আমার লাগায় দেখতে হবে যে কীরকম, তারপরে যদি ভালো না হয় না হয় চেঞ্জ করে ফেললাম। ওকে, চলে আসছি মোটোজোন। তাহলে এখান থেকে ওই বাইকটা নেই, এরপর চলেন শ্যুট করতে যাই। হ্যাঁ হ্যাঁ, ওটা বের করে ফেলেন। রিভিউর বাইক লুকিং গ্লাসে দেখা যেতেছে। এই ভিডিওতে রিভিউর বাইক এত ক্লোজ দেখাবো না, কারণ রিভিউর বাইকটা দেখতে হলে রিভিউর ভিডিও দেখতে হবে। আচ্ছা যাই হোক, ওটা ব্যাপার না, দেখাবো, অবশ্যই দেখাবো। অ্যান্ড রিভিউর যে বাইকটা, এটার ভিডিওটা হয়তো আমার এই ভিডিওর আগেই চলে আসবে, হয়তো বা আমি বলতে পারতেছি না, বা আগে পিছিয়ে হইতে পারে। অ্যান্ড এটা সুজুকির বাইক, জিক্সার বাইক, আমার পছন্দের বাইক। আশা রাখি ওই ভিডিওটা দেখে আপনারা অনেক এনজয় করবেন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা একটা ফাঁকা এবং সুন্দর জায়গা খুঁজতেছি। এটার জন্য আমার যেটা মনে হয় রাজুকের প্রজেক্টের ওই দিকটা বা নতুন সেক্টরে একদম কাশফুল, লাস্ট যে বৃষ্টি টিষ্টি হয়েছে কাশফুল থাকার কথা না, দেখি ওইদিকে যাই, চলেন একটা সুন্দর স্পট আমরা একসাথেই খুঁজি, অ্যান্ড তারপরে গিয়ে ওই শ্যুটটাও করি। ও রে, কুয়াশার মতো পুরা ধুলা। অ্যান্ড এখন আমরা শ্যুট শুরু করবো 8:00, দেখা যাক কয়টা পর্যন্ত হয়। আর ভাবছিলাম কাশফুল শেষ, কিন্তু না, কাশফুল তো এখনও পর্যন্ত আছে। যাক, ভাল লাগলো, এবছর আরেকবার একটু কাশফুল দেখতে পারবো। আর এক দুই দিনের মধ্যে আরও কিছু নতুন কাশফুল হবে, কারণ লাস্ট দুই দিন না তিন দিন বৃষ্টিতে সব কাশফুল গেছে ধুয়ে, তারপরেও কিছু কিছু আছে দেখা যায়। আর আমরা যেটা ঠিক করছিলাম আজকের শ্যুটটা করবো একদম দুই পাশে কাশফুলওয়ালা একটা রাস্তা, কিন্তু কাশফুলের যে অবস্থা এটা আর দুই দিন পরে শ্যুট করলে কাশফুলটা পাইতাম। যাই হোক, আমরা ফার্স্টে একটু চাঙ্গা হয়ে নেওয়া উচিত, কারণ এখনও পর্যন্ত সকাল থেকে এক কাপ চাও খাই নাই। এদিকে একটা চা দোকান থাকার কথা, ওইখান থেকে একটু চা খেয়ে চাঙ্গা হয়ে তারপর আমরা শুরু করবো শ্যুট। অ্যান্ড এই চার দোকানটাও নট ব্যাড, অ্যান্ড এই রোডটাও নট ব্যাড, এই রোডে আমরা শ্যুট করতে পারবো। তাহলে আমরা এক কাপ চা খেয়ে নিই এখান থেকে। ভাইয়া, এক কাপ চা। এই কি অবস্থা? কি অবস্থা? ওকে, আমাদের এই হচ্ছে শ্যুটের বাইক, অ্যান্ড এই হচ্ছে চার দোকান। এখানে একটা টি ব্রেক, অ্যান্ড দেন শ্যুট, অ্যান্ড দেন এই তুমি কি সমস্যা কি তোমার? এটা হ্যাভি দুষ্টামি করতেছে আমার সাথে। টাইম যখন 5:01 বাকি, তখনও পর্যন্ত আমি জিক্সার নিয়েই ঘুরতেছি। অ্যান্ড আজকে ছিল জিক্সারের শ্যুট, সে একটা শ্যুট হয়েছে, হয়তো বা আমার আজকের এই ভিডিওর আগেই জিক্সারের ভিডিওটা আপনারা দেখে ফেলবেন।
তাহলে এই বাইক যতক্ষণ চালাই তখন ততক্ষণ আমার চালাইতে ইচ্ছা হয় যে কারণে চলেন এই বাইক চালানো শেষ করি তারপরে আমরা আবার আগের জায়গায় ফেরত যাই কারণ টুকটাক আরো বেশ কিছু কাজও নিয়ে বের হইছি ওগুলাও তো সারতে হবে এন্ড শামিমকে বসায় রাখছি একটা চার দোকানে ওকেও নিয়ে দেন আবার আগের বাইকে চড়ে আমাদের রওনাও হইতে হবে ওকে তাহলে এই বাইক থেকে বিদায় নেই কারণ এই বাইকে যদি শুট করতে থাকি তাহলে আপনারা দেখবেন যে শুধু শুটই করতেছি শুট আর শেষ হয় নাই যে কারণে চলেন এই বাইকটা ফেরত দেই এই বাইকটা ফেরত দিয়ে আমরা আগের বাইক নিয়ে আবার একটা তুড়ি দিয়ে ওই বাইকে উঠে যাই তাহলে রেডি ওয়ান টু তাহলে জিক্সারকে বাই বাই দিয়ে এখন আমি আবার এফসাইডে চলে আসছি অ্যান্ড এবার এদিক থেকে আমরা রওনা হব টাইম যখন 5:17 তখন আমরা বের হয়েছি অ্যান্ড আমাদের সেই ব্যস্ততম উত্তরাতে ঢুকে গেছি আর যে জিনিসটা হয় এই 8 থেকে 10 মিনিট বা 12 মিনিটের একটা ভিডিও বানাইতে যে কতক্ষণ লাগে দেখা যায় এক একটা শর্টেই 10-15 মিনিট লেগে যায় ভুল হইলো শুদ্ধ হইলো না কি হইলো অ্যান্ড রিভিউ পারপাস যে ভিডিওগুলো বানানো হয় ওগুলাতে তো মানে বারেবারে চেক করে বানাইতে হয় আমরা একটা ভিডিও দেখলে মনে করি যে হ্যাঁ ভিডিওটা হয়তো 10 মিনিটের এটা বানাইতে হয়তো 10 মিনিটই টাইম লাগছে কিন্তু ব্যাপারটা আসলে তা না মোটামুটি ভালো সময়ই লাগে অ্যান্ড মোটামুটি পরিশ্রমও ভালো হয়ে যায় শুধু ক্যামেরার সামনে যে থাকে তার পরিশ্রম যায় এরকম না ক্যামেরার পেছনে যারা থাকে বা ডিরেকশনে যারা থাকে তাদেরও বেশ একটা পরিশ্রম যায় অ্যান্ড এই সমস্ত জিনিস চিন্তা করে কিন্তু আপনারা চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন একটা লাইক আচ্ছা এখান থেকে বাবু ভাইকে ফোন দিছিলাম অ্যান্ড লুকিং গ্লাস নেওয়ার জন্য একটু ওনার কাছে যাইতে হবে তারপরে সন্ধ্যার আগে বাসায়ও যেতে হবে ভিডিও এডিট করতে হবে ফটো এডিটের কাজ আছে অ্যান্ড বাইকটার মধ্যে লুকিং গ্লাসগুলো সেট করেও দেখতে হবে আসলে লুকসটা কীরকম আসে দুইটা লুকিং গ্লাস পছন্দ করছিলাম এক হচ্ছে পালসার এনএস আর সেকেন্ড হচ্ছে জিক্সার অ্যান্ড জিক্সারের লুকিং গ্লাসের সার্ভিস আমার খুব ভালোই জানা আছে পালসার এনএসটার ব্যাপারে আমি জানি না ওটার মধ্যে এখানে গ্রিপ আছে তো এই গ্রিপের ব্যাপারটা আমার খুব একটা পছন্দ না কারণ 4V গ্রিপ খুলে টুলে যায় এই কারণে একটু ওটার উপরে ভরসা আমার ছুটে গেছে এই কারণে ঠিক করছি জিক্সারের গ্লাসটাই কিছুদিন লাগায় দেখি তারপরে ভালো না হইলে পরে তো চেঞ্জ করাই যাবে লুকিং গ্লাসের এই পাশে ইন্ডিকেটর জ্বলে কিন্তু এই পাশেরটা দেখবে কে এই পাশেরটা দেখবে যে হচ্ছে রাইডার যাচ্ছে যে জ্বলতেছে যে এটা দেখবে মঞ্জু ভাই ও মঞ্জু ভাই ওয়ালাইকুম আসসালাম একটা লুকিং গ্লাস লাগবে এক জোড়া জিক্সারের লুকিং গ্লাস 4V তে তো বসবে 4V তে জিক্সারটা লাগবে না স্ট্রাইকারটা লাগবে সবচেয়ে স্ট্রাইকার আর জিক্সার 4V লুকিং গ্লাসের সাইজ এক খালি সাইজ এক মানে রডটা ছোট ওইটা ভাই অনেক বড় গ্লাসটা আমার এত বড় ভালো লাগে না জিক্সারটাই লাগাই আচ্ছা এটা না আমার সুজুকির লুকিং গ্লাস নিয়ে নিছি আর এটার ব্যাপারটা হলো অরিজিনালটার মধ্যে ছোট একটু হালকা এটা দেখতে সুন্দর ইয়ার তো 4V তে লুকিং গ্লাসটা বড় আরে দামরা দুই পাশ দেমনে বাইরে থাকে তো ওটা যে স্ট্রং এটা 5 বার চেঞ্জ করব তারপরে ওটা থাকি যাই আচ্ছা এটার ব্যাপারটা যেটা এটা যেটা অরিজিনাল ওটা দুইটা আসে দুইটার মধ্যে লুকিং গ্লাস আর ডুপ্লিকেটটা আসে এক বক্সের মধ্যে দুইটা আর অরিজিনালটার প্রাইস 500 থেকে 600 মধ্যে আপ ডাউন করে এটাই মঞ্জু ভাই বললো যেটা 2 নম্বর সেটার মধ্যে সুজুকি স্টিকার টিস্টিকার একদম সুন্দর মতো থাকে মানে বেশি বেশি দেখাইছে যে এটা সুজুকি কপিটাও রাখেন আপনারা কপিটা রাখি তো অনেকে আসে পাবলিক ডিমান্ড 300 টাকার মধ্যে পাওয়া যায় এগুলা কই আচ্ছা আচ্ছা 300 টাকার মধ্যে যে গ্লাস দুটো পাওয়া যায় তার এই সময় তো কাস্টমার হারায় আচ্ছা 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 সবই রাখা লাগে আচ্ছা ওকে ওকে এটা হলো সেই এটা কপি এটার মধ্যে তো পুরো সুজুকি আর এটার মধ্যে সুজুকির নাম গন্ধ নাই হয়তো কোন একটা স্টিকার শুধু এটা কি একটার মধ্যে দুইটা বড় এটার মধ্যে বুঝছেন ওরে এটা তো খোলা আচ্ছা এটার মধ্যে তো ওই এক্সট্রা না সবই তো আছে কিন্তু একটু অন্যরকম এটা একটু চকচকা ভাই এটা চকচক করলে শোনা হয় না ওই জিনিস ভিজিবিলিটি মোটামুটি না গ্লাস ভালো বড় দেখা যায় আর ওটা ছোট দেখা যায় ওইটা কম দেখা যায় ওটা বেশি দেখা যায় ওকে বুঝলাম থ্যাংক ইউ নিয়ে নেন সুন্দর গ্লাভসগুলা কালোটাও সুন্দর লালটাও সুন্দর লালটা না কই দেখলাম লালটাও সুন্দর এগুলা খুললে ভালো লাগবো না কালোটাই বেশি ভালো লালটা একটু বেশি চকরা বকরা ওরে জ্যাম লাগছে সবকিছু শেষ করে এখন যখন 6:20 বাজে তখন আমরা রওনা হয়ে গেলাম লুকিং গ্লাসটা নিয়ে অ্যান্ড আজকে জানি না ওরে ওরে কয়ে আসে আজকে জানি না কাহিনী কি প্রচুর ট্রাফিকের ব্যাপার স্যাপার রাস্তা একদম জ্যাম ট্যাম লেগে আছে একদম ভেতরে দিয়ে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে ইয়ো ইয়ো আচ্ছা এই জ্যাম জটে আমি মোটামুটি ঠেলে ধাক্কিয়ে কোনোভাবে বের হয়ে চলে যাই অ্যান্ড আপনাদের সাথে তাহলে আরেকবার কথা হচ্ছে একদম বাসায় গিয়ে
ওকে সবকিছু শেষ করে চলে আসছি বাসায়। এন্ড ক্যামেরা আসলে বড়টা অন করে সামনে আসতে টায়ার্ডনেস এত বেশি, রোদে কাজ করে খুব টায়ার্ড হয়ে গেছি। এন্ড ওটার ইচ্ছা হইতেছে না, এই কারণে ছোট ক্যামেরা থেকে বিদায় নিতেছি। এন্ড দেখেন এইটার এই স্টিকটা কত বড়, এটার স্টিকটা আসবে এইখানে, এন্ড এইটা এখানের মধ্যে শেষ। আর যথেষ্ট লাইট এটা, আর এইটা যেটা আগের ছিল এটার প্রবলেম হচ্ছে এই জিনিসটা বারে বারে খুলে যায় বাতাসে বা ঝাঁকিতে, এটা খুলে যায়। এন্ড খুব বিরক্তিকর লাগে যখন এটা এখানে নেমে থাকে, দুইটাই যদি এদিকে নামে মানে ব্যাপারটা এটা কেমন না, এটার কোয়ালিটিটা খুব খারাপ দিছে। আর এত উঁচু, যদিও হ্যাঁ ভিজিবিলিটি ভালো, বাট এইটা ছোট হইলেও এটারও ভিজিবিলিটি যথেষ্ট ভালো। এন্ড আমি হেলমেট পরে শ্যুট করতেছি। তাহলে এই হলো ব্যাপার, আজকে এই লুকিং গ্লাসগুলো এখন খুলে ফেলবো। এন্ড এই জিনিসটা আমাদের দেশে নাম্বার লাগানো মানে সামনে নাম্বার লাগানো আমাদের ওইভাবে লতে প্রবলেম করে না আর কি, এটার জন্য তো এই জিনিসটাও খুলে ফেলবো, সামনের লুকসটা দেখি কিরকম হয়। তাহলে এই কাজ আজকে করবো, আজকে আর ক্যামেরার সামনে নাই আসি, এই ঘটনা ঘটাবো আজকে রাতে, এই হলো মেইন কথা। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। এন্ড লুকিং গ্লাস লাগানোর পরে কিরকম লাগে বা ওইটা খোলার পরে কিরকম লাগে, বাইকে আরও কিছু টুকটাক মডিফাই সামনে করবো, সবকিছুই দেখতে থাকবেন, দেখতে পারবেন। এন্ড ইনশাল্লাহ সাথে থাকবেন। তাহলে এই ছিল আজকের ভিডিওতে, হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। এন্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ভালো, সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.